하나만 하나만? 이거 59만 Another vlog video te ami ashi apnader sathe MD Shopon Mohammed Sonet apnader kache dekhabo baddojontro ti jar naam hocche saxophone Bangladeshi takay 8 lakh takar ekta saxophone kemon hoye thake ebong 5 lakh takar ekta saxophone kemon hoye thake ajke apnaderke dekhanor chesta korbo to video ti shokole shesh porjonto dekhun ebong like comment share diye অন্যদেরকে দেখার সুযোগ করে দিন স্যাক্সোফোন 1841 সালে বেলজিয়ান সঙ্গীতজ্ঞ এডলব শেক্স দ্বারা উদ্ভাবিত হওয়ায় নামকরণ হয়েছে স্যাক্সোফোন আমি যখন দোকানে গিয়ে এই বাদ্যযন্ত্রটি দেখতেছি তখন এই দোকানদার মেয়েটি এসে আমাকে জিজ্ঞেস করতেছে এটা কি হাতে নিয়ে দেখবে তখন আমি আর না করলাম না আসলে প্রায় 5 লক্ষ টাকার বাদ্যযন্ত্রটি হাতে নিয়ে দেখার মিস করতে চাইলাম না তো হাতে নেওয়ার পর দেখলাম এটা এতই ওজন যে প্রায় 12 থেকে 15 কেজি ওজন হবে মেয়েটিও যেমন আলগাতে পারে না বা আলগাতে পারলেও প্রায় 5 লক্ষ টাকার বাদ্যযন্ত্রটি কিভাবে সতর্কতার সহিত আলগাতে হবে মেয়েটিও সতর্কতা অবলম্বন করে আস্তে আস্তে আলগালো এবং আমাকেও দিল আলগানোর পরে বাদ্যযন্ত্রটির দাম যখন জিজ্ঞেস করলাম সামনে থাকা এই সিলভার কালার স্যাক্সোফোনটির দাম ছিল 97 মান যা বাংলা টাকায় প্রায় 8 লক্ষ টাকা এবং গোল্ডেন কালার স্যাক্সোফোনটির দাম ছিল 59 মান যা বাংলা টাকায় প্রায় 5 লক্ষ টাকার সমান একটি হিসাব দেখালে আপনাদের বুঝতে খুবই সহজ হবে আমার জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের এক বছরের টিউশন ফি ছিল 63 মান মেয়েটি অনেক ইয়াসাশি মানে ভদ্র ছিল তাই মেয়েটিকে ধন্যবাদ জানিয়ে চলে আসলাম এই দোকানে অসংখ্য ধরনের বাদ্যযন্ত্র পাওয়া যায় যা কিনা আপনি নিজে বাজিয়ে ট্রাই করে দেখে নিয়ে আসতে পারবেন যেই সুযোগটা আমাদের রকিস্টার শরীফ ভাই মিস করেনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এমন আরও ভিডিও পেতে স্বপন মাহমুদ সনেট ব্লগস পেজটি ঘুরে আসতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ